রূপচাঁদা মাছ দিয়ে আজকে দুইটি ভিন্ন ভিন্ন রেসিপি করে দেখাবো, একই মাছ দিয়ে দুটি রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালোই। রূপচাঁদা মাছ নিয়েছি 2 পিস, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের গায়ে ভালোভাবে কেটে কেটে নিয়েছি যেন মশলাগুলো খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায়। একটা মশলা তৈরি করে নিব, তার জন্য পেঁয়াজ রসুন বাটা নিয়েছি 1 চা চামচ, আর আদা বাটা নিয়েছি 1 চা চামচ, সামান্য লবণ আর 1/2 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া সামান্য, হলুদ আর 1 চা চামচ, সয়া সস, একটা লেবুর রস চিপে নিব প্রায় 1 চামচের মতো। এখন সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এই মশলাটা মাছের গায়ে মাখিয়ে নিব খুব ভালোভাবে, এমনভাবে মাখাতে হবে যেন মাছের যে অংশ কেটে কেটে নিয়েছি তার মধ্যে দিয়ে মশলাগুলো ঢুকে যায়। মশলাগুলো খুব ভালোভাবে সময় নিয়ে মাখাতে হবে মাছের গায়ে। মশলাটা হাত দিয়ে মাখালে খুব ভালো হয়, তাহলে ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যেতে পারে। আমি এখানে মশলাটা খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি, আর মেরিনেট করার জন্য রেখে দিয়েছি 5 মিনিটের মতো। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, ওভারনাইটও রাখতে পারেন, চাইলে আধা ঘন্টাও রাখতে পারেন, আপনারা আপনাদের ইচ্ছা মতো সময় মেরিনেট করে রাখতে পারেন। আমি এখানে 5 মিনিট মেরিনেট করে রেখেছি। 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, মেরিনেট করা রূপচাঁদা মাছগুলো কর্নফ্লাওয়ারের উপর ভালোভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে ভেজে নিব। কর্নফ্লাওয়ারটা দিলে মাছটা মচমচে হয়। আপনারা যদি শুধু ভাজি খেতে চান তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার মেখে মাছটা ভাজি করবেন, তাহলে অনেকক্ষণ মচমচে থাকে আর খেতেও অনেক মজাদার হয়। পরিমাণমতো তেল দিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটাও অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। মাছটা একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর মাছটা খেতেও বেশ টেস্টি হবে। আমার মাছ প্রায় ভাজা শেষ, আমি এখন মাছগুলো উঠিয়ে নেব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, আপনারা চাইলে এভাবেও রূপচাঁদা মাছ ভাজি খেতে পারেন গরম ভাতের সাথে। রূপচাঁদা মাছে 2টা রেসিপির কথা বলেছিলাম, একটা রেসিপি হচ্ছে রূপচাঁদা মাছ ভাজি। এখন আমি রূপচাঁদা মাছগুলো ভুনা করব। তার জন্য কড়াইতে তেল নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। আমি রূপচাঁদা মাছ যে তেলে ভেজেছিলাম সেই তেলে আবার রূপচাঁদা মাছটা ভুনা করে নেব। 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, সামান্য লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে। তারপর একটা টমেটো কুচি দিব। টমেটো কুচিটা খুব নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকব। টমেটো কুচিটা নরম হয়ে আসলে সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব সময় নিয়ে ভালোভাবে কষাবেন যেন কোনো কাঁচা গন্ধ না থাকে মশলার মধ্যে। তারপর 1 কাপ মতো পানি দিয়ে আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিব। উল্টে পাল্টে কিছুক্ষণ রান্না করে নিব। আমার প্রায় 10 মিনিট সময় লেগেছে রান্না করতে। এভাবে রান্না করার পর যখন তেল উঠে আসবে উপরে তখন নামিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার রূপচাঁদা মাছের আরেকটা রেসিপি, রূপচাঁদা মাছ ভোনা। আপনারা রেসিপি 2টা ফলো করে বানাতে পারেন বাসায় খুব সহজেই রূপচাঁদা মাছের এই অসাধারণ মজাদার রেসিপি। আল্লাহ হাফেজ।